হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে জেলে দিয়ে মাছ ধরানো হচ্ছে, অনেক বড় বড় মাছ উঠছে। সাদমান অনেক খুশি, সে সকাল থেকে বলতেছে বড় মাছ ধরবে, বড় মাছ ধরবে, কিন্তু বড়শি দিয়ে বড় মাছ ওঠানো যায় না। সেই জন্য জালুকে বলা হয়েছে, জাল নিয়ে আসছে বড় মাছ ধরার জন্য। অনেক বড় একটা কাতল মাছ উঠছে। নিজের পুকুরের বড় মাছ দেখতেই ভালো লাগে। মাছটা অনেক বড়। এইখানে ঠিক মতনে বোঝা যাচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করেছিলাম কতটুকু ওজন হবে, এটার ওজন প্রায় 3 কেজি, 3.5 কেজির মতো হয়ে যাবে। আজকে পুকুর থেকে বেশ কিছু মাছ ওঠানো হবে। পুকুরের মাছগুলো বেশ ভালোই বড় হয়েছে। এখন আবার জাল ফেলতেছে। জাল ফেলাটাও একটা শিল্প, অনেক সুন্দর লাগে যখন জালটা ফেলা হয়। এখন খুব আস্তে আস্তে টানতেছে যাতে মাছগুলা বের না হয়ে যায়। সেই জন্য তারা আলোচনা করছিল, এখনো অনেক বড় মাছ এটার নিচে পড়েছে। যারা মাছ মারে তারা এই জিনিসটা খুব সুন্দর করেই বুঝে ফেলে। দেখা যাক এখন কি মাছ উঠে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেক বড় বড় মাছ উঠেছে, বেশ কিছু মাছ উঠেছে। যদিও সবগুলা রাখা হবে না, ছোট যেগুলো সেইগুলা ছেড়ে দেওয়া হবে, বড়গুলা রেখে দেওয়া হবে। সাদমান মাছ ধরা অনেক পছন্দ করে, ছোট থেকেই সে মাছ সব মাছ চিনে ফেলছে। কোনটা কি মাছ সে এটা বলতে পারে, আমিও ঠিক মতনে নাম বলতে পারি না, কিন্তু সাদমান ঠিকই নাম বলতে পারে। সে কয়টা পুঁটি মাছ ধরছে, ছোট মাছও উঠেছে। তাকে মানা করলেও সে শুনতে চায় না, সে মাছ ধরবেই ধরবে। আবার জাল ফেলা হয়েছে। আরো কিছু মাছ উঠানো হবে পুকুর থেকে।
এতক্ষণ দেখার হয়তো যাবে না, সেই জন্যই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।